তাহলে আমরা আজকে ইলেকট্রিক্যাল সার্কিট 2 এর একটি প্রমাণ করব। প্রমাণটি অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? যে প্রমাণটা বইয়ের মধ্যে করলে প্রায় 3-4 পৃষ্ঠা হয়ে যায়, সেটা এক পৃষ্ঠার মধ্যে করা সম্ভব। তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে, প্রমাণ করো যে জেড নট ইকুয়াল টু এল বাই সি আর, রেজোন্যান্সের ইম্পিডেন্স ইকুয়াল টু ইন্ডাকটেন্স বাই ক্যাপাসিটেন্স ইনটু রেজিস্ট্যান্স। প্রমাণ করার জন্য আমাকে দুইটা জিনিস মনে রাখতে হবে। দুইটা সূত্র হচ্ছে এই ওমেগা নট সি মাইনাস ওমেগা নট এল বাই আর স্কোয়ার প্লাস ওমেগা নট স্কোয়ার এল স্কোয়ার ইকুয়াল টু জিরো, আর একটা হচ্ছে ওয়াই নট ইকুয়াল টু আর বাই আর স্কোয়ার প্লাস ওমেগা নট স্কোয়ার এল স্কোয়ার। তাহলে আমাকে টার্গেট থাকতে হবে আমার এই যে প্রমাণের দিকে। তাহলে এদিকে আমি সূত্রের দিকে তাকাই, এদিকে মাইনাসের আছে, এটা ওইদিকে ডান দিকে গেলে প্লাসের হয়ে যাবে, প্লাসের হয়ে গেল। তারপর ওমেগা নটটা গুণ হিসেবে আসতে আসতে এটা এদিকে গেলে ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে গেল। তাহলে এখানে ওমেগা নট, এখানে ওমেগা নট কাটা। তাহলে দ্বিতীয় লাইন হতো সি ইকুয়াল টু এল বাই আর স্কোয়ার প্লাস ওমেগা নট স্কোয়ার এল স্কোয়ার। তারপর আর আর গুণ করি, তাহলে এই সি দিয়া এই রাশিটাকে গুণ আর এল দিয়া ওয়ানকে গুণ এল। তারপর সি দিয়া এই রাশিটাকে গুণ, সিটা কি করবো এখন আমি ডান দিকে নিয়ে যাবো। ডান দিকে নিয়ে গেলে গুণ অবস্থায় আছে, এটা ডান দিকে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে গেল। তারপর ওমেগা নট এল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ারটা আমি ডান দিকে নিয়ে যাবো, এল বাই সি মাইনাস আর স্কোয়ার। তাহলে ওমেগা নট স্কোয়ার এল স্কোয়ার ইকুয়াল টু এল বাই সি মাইনাস আর স্কোয়ার, এটাকে দিলাম 1 নং সমীকরণ। তারপর এখানে যে সূত্র আছে যে রেজোন্যান্সের ইম্পিডেন্স ইকুয়াল টু আর বাই আর স্কোয়ার প্লাস ওমেগা নট স্কোয়ার এল স্কোয়ার, তাহলে ওই সূত্রকে আমরা ওয়াই ইকুয়াল টু জানি 1/z, ওয়াই ইকুয়াল টু 1/z, 1/z নট লিখলাম ইকুয়াল টু যা আছে তাই। তারপর এটাকে উল্টে দিব, তাহলে ওয়ানটা নিচে চলে আসে কোনো মূল্য নেই, এই জন্য জেড নট ইকুয়াল টু আরটা নিচে চলে যাবে আর নিচের রাশিটা উপরে চলে গেল। তাহলে জেড নট ইকুয়াল টু আমার উপরের লাইনটা ঠিক রেখে এখানে একটা লাইন বানাইতেছি, যাতে এই লাইনটাকেও লসাগু করার পর হর দিয়ে হরের ভাগ লব দিয়ে গুণ দিলে সেম আগের লাইনটা চলে আসে। যেমন এই যে আর দিয়ে ওয়ানকে গুণ দিলে কে ভাগ দিলে কি হবে আর, আর আর দিয়ে আর গুণ দিলে কি হয় আর স্কোয়ার প্লাস, আবার আর দিয়ে আর ভাগ দিলে ওয়ান, ওয়ান দিয়ে এটাকে গুণ দিলে উপরে ওমেগা নট স্কোয়ার এল স্কোয়ার হচ্ছে। সেম আগের লাইনটা আছে না, সেম আগের লাইনটা আছে। তাহলে এটাকে দিলাম 2 নং সমীকরণ। এখন আমি আমার প্রমাণের দিকে তাকাই, দেখতেছি যে কোথায় কি করলে আমার প্রমাণটা মিলে যায়। তাহলে আমি দেখতেছি ওমেগা নট স্কোয়ার এল স্কোয়ার, ওমেগা নট স্কোয়ার এল স্কোয়ার ইকুয়াল টু এল বাই সি মাইনাস আর স্কোয়ার যদি 2 নং সমীকরণে বসাই তাহলে আমার প্রমাণটা মিলে যাবে। তাহলে ওমেগা নট স্কোয়ার এল স্কোয়ার ইকুয়াল এল বাই সি মাইনাস আর স্কোয়ার 2 নং সমীকরণে বুঝিয়ে পাই। 2 নং সমীকরণটা হচ্ছে জেড নট ইকুয়াল টু আর আর প্লাস ওমেগা নট এল স্কোয়ার সমান কি লিখতে পারি, এল বাই সি মাইনাস আর স্কোয়ার, এল বাই সি মাইনাস আর স্কোয়ার, নিচে আছে আর, এই যে আর, তারপর আর প্লাস এখানে হর দিয়ে হরের ভাগ লব দিয়ে গুণ, তাহলে এই যে লসাগু হচ্ছে সি, তাহলে সি দিয়ে সি এর ভাগ দিলে ওয়ান, ওয়ান দিয়ে এল গুণ দিলে এল মাইনাস, আবার এখানে আর নিচে মনে মনে কি আছে ওয়ান, ওয়ান দিয়ে ওয়ান সি দিয়ে ভাগ দিলে সি, সি দিয়ে আর গুণ দিলে সি আর স্কোয়ার, নিচে আর, আবার এটাও সেম হর দিয়ে হরের ভাগ লব দেওয়া গুণ, এখানেও এই যে সিটা এখানে নিচে চলে আসছে সি আর। তারপর এখানে এখানে আবার হর দিয়ে হরের ভাগ লব দেওয়া গুণ দিলে দেখা যাচ্ছে সি আর স্কোয়ার প্লাস এল মাইনাস সি আর স্কোয়ার বাই, নিচে হবে সি আর, তাহলে সি আর স্কোয়ার সি আর স্কোয়ার কাটা, তার উপর থেকে এল বাই সি আর, তাহলে জেড নট ইকুয়াল টু এল বাই সি আর। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।